করছি তোমার চিঠি হঠাৎ শীতের সকালে একরাশ উষ্ণতা বয়ে আনল। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে, বিবাগী হচ্ছে ভোগী, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দুতির মতো এলো এক ঝাঁক টিয়ার উল্লাসে সমবেত সবুজ চিৎকারের মতো। তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য, উপমার খুঁত ক্ষমা করে দিও। কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই কই। সকাল থেকে তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুমও ভাঙল বড় এক চমকে, একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল। যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে। কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মেনি ভেট এসে বসেছে আম গাছের মাথায়, আমার ঘুম ভাঙা নিয়ে পাখিরা। আহা, রোজই যদি আসতো। আর তারপরই তোমার এই চিঠি। দিন আজকে ভালো যাবে আমার। বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটা চিঠি লিখব ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধ হয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে, থাকে না? আজ চিঠি লিখব না তোমাকে, তার বদলে একটি স্বপ্নহার পাঠাচ্ছি। লেখক কবি না, তবু তার নাম গোপন থাক। কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে কুরচি, এত যুগ ধরে কত মুখই তো দেখল এই পোড়া চোখ দুটি, কিন্তু কিন্তু এমন করে আর কোনো মুখ? এই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি। ভালো না বাসলে ভালো, বড় কষ্ট গো ভালোবাসায়। ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না, ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনা ঘটার অনেক আগের থেকে মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে। তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন কেউ যেন কাউকে ভালো না বাসে, জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয়, তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো? সেজন্যে বোধহয় হুঁশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা। যে ভালোবাসেনি তার জীবন বৃথা। তবু বড় কষ্ট ভালোবাসায়। এমন মহাবোধ আর কি আছে? স্বপ্নহার তোমাকে পাঠায় নীল নদীটির নিবিড় পাড়ে, ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে, যখন হাঁটে মাঘি মাঠের ন্যাবা ধরা শূন্যতাতে, ঠিক তখনই
আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে টানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চড়ে স্বপ্ন ওঠে, স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসার ঠোঁটে করে আসছে ফিরে পাখি আমার নীড়ের পাখি। স্বপ্নগুলো খুব ভীতু হয় আমার স্বপ্ন সবার স্বপ্ন, তবু আমি স্বপ্ন দেখি রূপের রাজা গুণের গুণিন মুঠির মাঝে মুক্ত মলিন সব পাখিদের মুক্ত করা মন্ত্র নিয়ে আসব ফিরে বারে বারে। আমার কিছু স্বপ্ন ছিল, স্বপ্ন দিয়ে মালা গাঁথি স্বপ্ন মালা, ছিপছিপে সেই মেয়ে ছিপছিপে সে শ্যামলা বরণ পেঁয়াজ ঘষে শাড়ি তার স্বপন পুরে বাড়ি আমার সঙ্গে আড়ি। স্বপ্নে দেখা নারী পেঁয়াজ ঘষে শাড়ির আঁচল ঠোঁটের কোণে তিল স্বপ্ন মালায় গেঁথে গেল হরিণ চিতাচিল। স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই, ভেবেছিলাম এটা করব সেটা করব, বাড়ি করব পাহাড় চূড়ায় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে, পায়ের কাছে বইবে নদী নারীর মতো সাথের নারী বাধ্যতা আর নাব্যতা তিনি। স্বপ্ন ওড়ে, স্বপ্ন ওড়ে বারে বারে। করছি দেখি কি করতে পারি তোমার সাথে বেড়াতে যাবার, ইচ্ছে তো কত কিছুই করে, এই জীবনে কটি ইচ্ছে আর পূর্ণ হলো বলো, কারই বা হয়। এমনিতেই আমার অনেক কষ্ট, এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না, একা একা মজা করতেও বিবেকে লাগে, যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায়। সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া, বিবেক বিবশ হলেই বাঁচি। ভালো থেকো, তোমার পৃথুতা।